রাজধানীর সাতারকুল ইউনাইটেড সিটিতে শুরু হয়েছে স্যার জনস উইলসন স্কুল কাপ 2022 ফুটবল টুর্নামেন্ট। ঢাকার স্বনামধন্য সাতটি ইংলিশ মিডিয়াম স্কুলের অংশগ্রহণে এই ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। সকাল 10টায় টুর্নামেন্টের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী সহ অভিভাবকবৃন্দ। স্কুলের ভাইস প্রিন্সিপাল ডক্টর ফরহানা খান বলেন, ছেলে মেয়েদের মন মানসিকতা ও মন সতেজ রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। শুধু তাই নয়, সুনাগরিক হয়ে উঠতে গান, কবিতা ইত্যাদি সবই চর্চা করতে হবে বলে জানান তিনি। আমি বলবো যে গত আড়াইটা বছর আসলে কোভিডের একটা খুব গ্রেটফুল টাইম গিয়েছে। আমাদের বাচ্চারা সব কিছুই আসলে কন্টিনিউ করতে পেরেছে, অনলাইন ক্লাসেস চলছিল, বাট শুধু স্পোর্টস, আর্ট, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো আমরা এত ফুল ফর্মে করতে পারিনি।